बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हे जगतवासी, आज हमें शामीम अली चिश्ती आपनादेर सामने जो आलोचनाटी निये आसलाम से आलोचनाटीर पूर्वे एकटी कथा बोले नहीं जे आपनारा अवश्यई आमार थंबनेले पेयेछेन जे कथाटी शुने आपनादेर खराब लागछे जे एटा केमन कथा, आल्लाई तो सब किछु देय, आल्लाई तो सब किछु करे। ना बाबा, आल्लाह सब किछु करे ना, आल्लाह किछु किछु जिनिस कराय। सेटी केमन देखेन जे आमी बार्जिकभावे एकटा उपमा करब आपनाके। आपनी जदि प्रधानमंत्री काछे गिये बोलेन जे आमार बाड़ीते कारेंट लागबे, ग्राम देश आपनार बाड़ीते कारेंट लागबे, आपनि चेयारम्यानेर काछे जेते पारेन, विद्युत अफिसे जेते पारेन, ओखाने कर्मकर्तारा बसे आछे, तारा काज करे देबे। आर एई जिनिसेर जन्य जखन आपनि प्रधानमंत्रीर काछे जाबेन, आपनि तो प्रधानमंत्रीर काछे जेते पारबेन ना। প্রধানমন্ত্রী চতুর্দিকে গার্ড আছে, আর্মি পুলিশ মোতায়েন করা আছে। এখানে গিয়ে যদি বলেন যে আমার ঘরে কারেন্ট নেব, এই জন্য প্রধানমন্ত্রীর সাথে বলতে আসছি, এটা একটা বিরাট বোকামি। তাহলে এই জগতে এই বোকামিগুলো কে করতেছে, কারা করতেছে? আচ্ছা, এখন আল্লাহকে যদি আমি বলি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে খাদ্য দিন, আপনি আমাদেরকে ধন সম্পদ দিন, আমরা চলতে কষ্ট হয়, তখন আল্লাহ বলে, আল্লাহ কি বলবে? যে আমি ধন সম্পদ এটার দায়িত্ব আমার কাছে নেই, এগুলো আমার কাছে নেই, তোমরা যদি ধন সম্পদের প্রয়োজন হয় তাহলে আমার গুণবাচক নাম আছে, এবং গুণবাচক নাম যদি থাকে সে গুণবাচকের রূপস্বরূপও আছে, তোমরা সেখানে গিয়ে এটা চেয়ে নাও, এগুলো আমার কাছে নেই। আমি কর্মকর্তা হিসাবে আমি সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি, যেমন নবী রাসূল পয়গম্বরদেরকে রেখেছিলাম, এরকম বেলায়েতের যুগে মুর্শিদ রেখেছি, আরও আছে পৃথিবীতে ওরকম কেউ, তোমরা তাদের কাছে চেয়ে নিতে পারো। এক, দ্বিতীয়ত যে আল্লাহর 99টা নাম আছে, 99টা নাম একটাও কিন্তু আল্লাহর নাম নয়, এগুলো আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর গুণের নাম, আল্লাহর নাম কিন্তু একটাও না। একমাত্র আল্লাহই তো আল্লাহ, কিন্তু সেইগুলো আল্লাহর গুণের নাম, কিন্তু আল্লাহর নাম নয়। যেমন মনে করেন আপনি যখন খাদ্যমন্ত্রীর কাছে যাবেন, তখন সে খাদ্য নিয়ে তার সাথে আলাপ করতে পারবেন, এটা কিন্তু প্রধানমন্ত্রী খাদ্য আলাপ করবে না আপনার সাথে। আপনি গ্যাস মন্ত্রীর কাছে যাবেন, আপনি তার সাথে গ্যাস সম্পর্কে আলাপ করতে পারবেন, যা দেশের গ্যাসের কী অবস্থা, আমার এরিয়ায় বা আমার গ্রামে গ্যাস লাগবে, এটা আলাপ করতে পারবেন, কিন্তু এই আলাপটা আপনি প্রধানমন্ত্রীর সাথে করতে পারবেন না। ঠিক এরকম এই সমস্ত বিশ্বজগৎ যিনি সৃষ্টি করলেন, তিনি কিন্তু সবাইকে ভাগ ভাগ করে দিয়েছেন। তোমাদের যদি রিজিকের অভাব থাকে, তোমরা ইয়া রাজ্জাক, আমার এই গুণবাচক নামটাকে ডাকো, তোমার রিজিকের ফয়সালা হবে, তবে আল্লাহ নামে এটা দেবে না। যদি তোমাদের ধন সম্পদের প্রয়োজন হয়, তোমাদের যদি জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে তোমরা জ্ঞানের জন্যে তোমরা রব্বি জিদনি ইলমা পাঠ করতে পারো। তোমাদের যদি গভীর জ্ঞান বা আত্মজগৎ বা রুহানি জগতের জ্ঞানের প্রয়োজন হয়, তাহলে তোমরা ইয়া আলিমু এই নামটি জপনা করতে পারো, এই নামের গুণে তুমি তোমার মধ্যে সে জ্ঞান লাভ হবে। তাহলে আল্লাহ নামটি বা আল্লাহ নামটি যদি আমরা ডাকি, তাহলে আল্লাহকেই একদিন পাব, আর আল্লাহকে যেদিন পাব তখন কিন্তু সবই আমার হয়ে যাবে। সবই আমার হবে কেমন? আমি যদি দেখা যায় যে মানুষ লাইন দিয়েছে, একজন জমিদারের বাড়িতে লাইন দিয়েছে, তাদেরকে খাদ্য দেওয়া হবে বা তাদেরকে বস্ত্র দেওয়া হবে, এখন দেখা যায় কোনো একদিন ওই জমিদারের সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে, তখন দেখা যায় আমার লাইনে দাঁড়াতে হয় না, আমার জিনিসটা আমার বাড়িতে পৌঁছে যায়।
তাহলে বোঝা গেল কি, আল্লাহর সাথে যদি কেউ সম্পর্ক করতে পারে তাহলে অন্য কারো সাহায্য লাগবে না, আল্লাহ এটা করে দেবে। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করা তো অনেক বড় কঠিন বিষয়। যাই হোক, আজকের যে আলোচনাটি, ধন সম্পদ টাকা পয়সা খাদ্য দ্রব্য এগুলো আল্লাহর হাতে রাখেনি, আল্লাহ 99 নামের গুণবাচকের কাছে ছেড়ে দিয়েছে, যে আমি আল্লাহ নামে একদিন আমাকে লাভ করবে, আমার রাসূলের নাম জপলে আমার রাসূলকে একদিন লাভ করবে। কিন্তু তোমাদের যদি খাদ্যের অভাব থাকে, ইয়া রাজ্জাকুর নামটা তোমরা জপনা করো, তোমাদের যদি কখনো জ্ঞানের অভাব পড়ে, রব্বি জিদনি ইলমা পাঠ করো, রব আমার গুণবাচক নাম, এই নাম থেকে, এই নামের গুণ থেকে তোমাদেরকে সেই জ্ঞান দান করা হবে। তোমরা যদি প্রখর জ্ঞান লাভ করতে পারো, প্রখর জ্ঞান চাও, তাহলে ইয়া আলিমু এই নামটি জপনা করো। তাহলে বোঝা গেল যে আল্লাহ খুচরা জিনিস নিয়ে বসে থাকে না, সমস্ত বিশ্বজগৎ আল্লাহ দেখশন করে রাখতেছেন, কোথায় কি হচ্ছে, কার কি ডিউটি, কে কেমনে কি করতেছে, কোন ফেরেশতা কি করতেছে, সূর্য কি ঠিকমতো ওঠানামা করছে, চন্দ্র কি তার ডিউটি ঠিকমতো করতেছে, সাগরের পানি জোয়ার বাটা কি ঠিকমতো হচ্ছে, সে দূর থেকে এগুলো দেখে রাখছে। কিন্তু 18,000 মাকলুকাতের খাদ্য দেওয়ার জন্য আল্লাহ একজনকে রেখেছেন এবং মানুষের বিপদ গোছানোর জন্য আল্লাহ গুণবাচক নামের মধ্যে কিছু রেখেছেন। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি শোনার আগে আপনারা যখন নাকি থ্যাম্বনেলে দেখেছেন আল্লাহর হাতে এই ধন সম্পদ টাকা পয়সা রাখেননি, তাহলে এই কথাটি কেউ ক্ষিপ্ত হতে পারে। কিন্তু না, ক্ষিপ্ত কেন হবেন, আল্লাহকে ছোটোখাটো খুচরা কাজে কেন খাটাবেন, আল্লাহ তো মহান, মহান আল্লাহকে কেন আপনারা ক্ষুদ্র জায়গাতে আনছেন। তবে সেই ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করার জন্য নবী রাসুল পয়গাম্বরদেরকে দিয়ে আল্লাহ ব্যবহার করেছেন, এখন বেলায়েতের যুগ পীরাউলিয়াদেরকে দিয়ে করতেছেন এবং আল্লাহর 99 নামের গুণে করতেছেন এবং দেখা যায় ফেরেস্তাদেরকে দিয়ে করাইতেছেন, কিন্তু আল্লাহ সিংহাসন নিয়ে বসে আছে, তামসা দেখতেছে কে কি করতেছে। তবে হে জগতবাসী, প্রথমত আমার থ্যাম্বনেলটি দেখে আপনাদের খারাপ লেগেছে অবশ্যই, কিন্তু এখন কেমন লাগতেছে, এই কথাগুলো শোনার পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং কী ধরনের আলোচনা আপনাদের পছন্দ এটাও আমাকে জানাবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদের পছন্দ মতো কিছু কথা জানা থাকলে সেগুলো বলে যেন আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।